হ্যালো ফ্রেন্ডস, প্রোমো আসলেও পরে জানা যায়নি সময়, শুটিং বন্ধ হয়ে গিয়েছিল মে বেলার, কিন্তু কেন আসুন দেখে নেওয়া যাক। এবার স্টার জলসায় আবার এক নতুন ধারাবাহিক আসতে চলেছে, তার প্রথম ঝলক কয়েকদিন আগেই সামনে এসেছে। সেই সিরিয়ালের নাম হচ্ছে মেয়ে বেলা। তবে অদ্ভুতভাবে একটি বিষয় লক্ষ্য করা গিয়েছে যে সেটা হলো সিরিয়ালের প্রথম প্রোমো শেয়ারের পর আর কোনো উচ্চবাচ্য হয়নি এই সিরিয়ালকে ঘিরে। অবশেষে এই বিষয়ে একটি বিশেষ তথ্য জানতে পেরেছে সকলে। সত্য মিথ্যা যাচাই আমরা করি না, কারণ এটা পুরোটা জল্পনাও হতে পারে আবার সত্যিও হতে পারে। শোনা যাচ্ছে মেয়েবেলা ধারাবাহিক শুটিং শুরু হয়েছিল 19শে ডিসেম্বর থেকে, কিন্তু একদিন শুটিং হওয়ার পরে চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে শুটিং বন্ধ হয়ে গিয়েছে, পরবর্তীতে অন্য কিছু জানানো হবে। এরপর 4 দিন পর থেকে আবার নতুন করে শুটিং শুরু করা হয়। গল্পে অনেক পরিবর্তনই আসতে চলেছে। চ্যানেল প্রডিউসারের মুখে জানিয়েছেন 9 জানুয়ারি থেকে টেলিভিশনে কাস্ট হতে চলেছে এই মেয়েবেলা, তাই সুসুন্দরভাবে ফিল্মসের দিন রাত শুটিং করেই চলেছে। অবশেষে এই খবর পাকা যে 10ই জানুয়ারি থেকে আসতে চলেছে মেয়েবেলা, প্রতিদিন সন্ধ্যে 7:30টায় দেখা যাবে মেয়েবেলা। বিনোদন জগতের এরকম আরও লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন।